আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় করি বিধাতার কাছে। যাক, তোমাদের সাম্প্রতি 2022 সালে আবার নতুন করে অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। অ্যাসাইনমেন্টটি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং SSC ব্যাচদেরও দেওয়া হয়েছে। যাক, আমি যেটা অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য বাংলা। তোমরা পর্দাতে দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী বাংলা, এই বিষয়টা হচ্ছে বাংলার অষ্টম শ্রেণীর। দেখো, চার অ্যাসাইনমেন্টের শিরোনামটা আছে চারপাশের পশু পাখির প্রতি দায়িত্ব নিরূপণতা। দেখো, তারপরে হচ্ছে শিক্ষাফল ও বিষয়বস্তু, শিক্ষাফল বিষ পশু পাখি ও জীবজন্তুর উপর মানুষের নির্ভরশীলতা উপলব্ধি করতে পারবে এবং তাদের প্রতি যত্নবান হওয়া প্রয়োজনীয় ব্যাখ্যা করতে পারবে, এইগুলো বিষয়ে আমাদের শিক্ষাফল। অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা ও ধাপ পদ্ধতি সংক্ষেপ। নির্দেশনাগুলো আছে, পাঠ্য বই থেকে অতিথি স্মৃতি গল্পটি পড়তে হবে। অতিথি স্মৃতি গল্প, প্রথম যে গল্পটা সেটা হচ্ছে অতিথি স্মৃতি, একটা কুকুরের নিয়ে লেখক লিখেছেন, সেটা হচ্ছে তোমাদের অতিথি স্মৃতি গল্প থেকে এটা লিখতে হবে। কাজের ধারা, চারপাশে যেসব পশু পাখি দেখা যায় তাদের একটি তালিকা তৈরি করতে হবে। তারপরে প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের চারপাশে যেসব পশু পাখি আছে তাদের একটা তালিকা তৈরি করে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে পশু পাখির প্রতি কোন কোন ধরনের আচরণ দেখা যায়, পশু পাখির প্রতি কোন কোন ধরনের আচরণ দেখা যায় তা লিখতে হবে। তার মানে পশু পাখির প্রতি আমাদের যে আচরণগুলো আছে সেগুলো কোন কোন ধরনের সেটা লিখতে হবে। অতিথি স্মৃতি গল্পে পশুর প্রতি নির্মমতার যে চিত্র আছে তা বিবরণ দিতে হবে। তাই অতিথি স্মৃতি গল্পে পশুর প্রতি যে নির্মমতা সেটা সাথে তোকে বর্ণনা দিতে হবে। পশুর পাখির প্রতি কোন ধরনের দায়িত্ব পালন করতে হবে তা লিখতে হবে। এই চারটা প্রশ্নের অ্যান্সার দিতে পারলে আমাদের কী করতে ফুল একটা নাম্বার হবে। এই চারটা প্রশ্নের অ্যান্সার আমাদের দিতে হবে। পশু পাখির তালি তৈরি করা, কদ আগে যেটা হচ্ছে এটা হচ্ছে পশু পাখির তালিকা তৈরি করা, কদ আগ পশু পাখির প্রতি আচরণ, এই পশু পাখির প্রতি আচরণ। 2 নম্বর হচ্ছে কি বলছে যে অতিথি স্মৃতি গল্পের নির্মমতার চিত্র, অতিথি গল্পের সেটা হচ্ছে চিত্র, আর পশু পাখির প্রতি দায়িত্ব। এই চারটা প্রশ্নের অ্যান্সার দিয়েই তোমাদের কী করতে হবে মূল্যায়ন করা হবে। যাক, আমরা বেশি কথা বলবো না, আমাদের উত্তরে চলে যাই। অ্যাসাইনমেন্টের শিরোনাম, তোমাদের যে বাংলা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে অতিথি সেলুলার বা সেটা অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে, তোমাদের লিখতে হবে চারপাশে পশু পাখির প্রতি দায়িত্ব নির্ভরতা। এটা হচ্ছে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট, চারপাশে পশু পাখির প্রতি দায়িত্ব নির্ভরতা, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের তোমাদের শিরোনাম। যাই হোক, কদাক বলছে কি যে কয়েকটা তোমাদের চারপাশে পশু পাখির নাম লিখতে বলছে, সেগুলো দেখো আমি লিখেছি। 1 নং প্রশ্নের উত্তর, নিম্নে চারপাশে দেখা পশু পাখির তালিকা নিম্নে দেওয়া হয়। এক আছে গৃহপালিত পশুগুলো, আর একটা আছে বন্য পশু পাখি। গৃহপালিত পশুর মধ্যে হাঁস, মুরগি, মহিষ, ছাগল, কবুতর, ষাঁড়, বাছুর, তারপরে হচ্ছে দেখো বিড়াল, গাভি, কুকুর, এগুলো আছে গৃহপালিত পশু। 2 নম্বরটা হচ্ছে বন্য পশু পাখির মধ্যে হচ্ছে ময়ূর, কোকিল, হরিণ, টিয়া পাখি, মাছরাঙা, পেঁচা, হাতি, শিয়াল, খরগোশ, শুকর, বক, বেনেবৌ, ফিঙ্গে, ঘোড়া, চিতা, সিংহ, বানর, ময়না, শালিক, ইঁদুর, গন্ডার, কাঠবিড়াল, এইগুলো হচ্ছে আমাদের চারপাশে পশু পাখির তালিকা। এগুলো আছে বন্য পশু, এগুলো আছে গৃহপালিত পশু। তারপরে দেখো 6 নম্বরে বলতেছিল যে পশু পাখির প্রতি আমাদের আচরণ, কী কী পশু পাখির প্রতি আমাদের আচরণ থাকা দরকার। তাই 6 নম্বর প্রশ্নের উত্তর, পশু পাখির প্রতি আমাদের আচরণ, আমাদের চারপাশে অসংখ্য প্রজাতির পশু পাখি রয়েছে, এদেরকে নিয়ে গড়ে ওঠে আমাদের পরিবেশ। এরা আমাদের প্রতিবেশীর মতো, জলে, স্থলে কিংবা উভয়চলে তারা বসবাস করে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এসব পশু পাখির বিকল্প করবে। তারপরে দেখো পশু পাখির প্রতি আমাদের ভালো আচরণ। পয়েন্ট, পশু পাখির প্রতি ভালোবাসার ইসলামের অন্যতম শিক্ষা, তাদের যত্ন নেওয়া আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের মাধ্যম। সুতরাং আমরা কখনো নিজেদের আনন্দের জন্য তাদের কষ্ট দিব না। অনেকেই খাঁচার বিভিন্ন প্রকারের পাখি কিংবা পশু পালনও করেন, এটা জায়েজ আছে, কিন্তু সত্য হলো তাদের যথাযথ পরিচর্যা করতে হবে, কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না, এটা ইসলামের নিষেধ। অনেকে পশু পাখিকে অনেক যত্ন করে খাওয়া, বিশেষ করে গৃহপালিত পশু পাখিদের বেশি যত্ন পেয়ে থাকে। তার পশু পাখির প্রতি আমাদের মন্দ আচরণ, কী কী মন্দ আচরণ, আমাদের দেখা আমাদের সমাজে দেখা যায় কুকুর বিড়ালের প্রতি তেমন একটা যত্ন নেওয়া হয় না, বরং তাদেরকে আমরা কষ্ট দিয়ে থাকি। কুকুরকে কে বেশিরভাগ মানুষ ঘৃণা করে, তাই কুকুরের বাসায় ঢুকলে অনেকেই মারধর করে। আবার দেখা যায় প্রতিবেশীর গরু, ছাগল, হাঁস, মুরগি বাসায় আসলে তাদের সাথে
খারাপ আচরণ করা হয়। কারণ কারোর কারোর শস্য খেতে অন্যের গবাদি পশুকে খেতে দেখলে আমরা পশুকে অনেক মারধর করি, যা আমাদের একদম করা উচিত নয়। আসুন আমরা পশু পাখিকে ভালোবাসি, সৃষ্টির প্রতি দয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবেন। পশু পাখির প্রতি সামান্য ভালোবাসা হতে পারে পরকালে আমাদের না যাইতে ছিল। এটা ছিল হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর হচ্ছে যে স্মৃতি গল্পের অবলম্বনে নির্মাণ চিত্রটা যে কুকুরের প্রতি, সেটা চিত্র তুলে ধরতে পেরেছে। অতিথি স্মৃতি গল্পে অতিথি অর্থাৎ কুকুরের প্রতি অনেক নির্মম অত্যাচার করেছিল মালিক। অতিথি স্মৃতি গল্পে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওয়াঘরে বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিলেন। একদিন বৈকালিক ভ্রমণে গিয়ে পথের একাত্মের দূর করতে একটি কুকুরকে অন্ধকার পথে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসেন। গেট খুলে লেখক তাকে অতিথি বলে ভিতরে ডাকলেও সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়াতে থাকে। অপরিচিত পরিবেশে বলে হঠাৎ করে সে কিছুতেই ভিতরে ঢোকার ভরসা পায় না। লেখক কুকুরটাকে সবসময় খাবার দিত এবং সেই বাড়ির কর্মচারীকেও নির্দেশ দিয়েছিল তাকে খাবার দিতে। কিন্তু কিন্তু অতিরিক্ত খাবারের সব থেকে বড় অংশীদারি দাবি করেন মালিক, যে সে কুকুরকে খাবার না দিয়ে তাকে মেরে ধরে বের করে। পশু পাখিকে অবহেলা জীব বলে কোনো প্রাণীকে দূরে ঠেলে দিলে ভালো ব্যবহার থেকে বঞ্চিত করা ঠিক নয়। কারণ মহান আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করে জ্ঞান বিবেক দান করেছে। অন্যের সৃষ্ট জীব সমূহকে সঠিকভাবে যত্ন রক্ষণাবেক্ষণ করা মানুষের দায়িত্ব ও কর্তব্য। প্রত্যেক ধর্ম জীবকে পুণ্যের কাজ হিসেবে আখ্যায়িত করেছে। জীব জগতের মধ্যেই সৃষ্টিকর্তার মহত্ব প্রকাশিত হয়, তাই গরিব দুঃখী মানুষের দুঃখমোচন প্রীত জীব। এই পর্যন্ত ছিল আছে তোমাদের মানে কিসের প্রশ্ন, যে অতিথি স্মৃতি গল্পের কুকুরের প্রতি যে নির্মম অত্যাচার সে সম্পর্কে তুলে ধরা হলো। তারপরে দেখো ঘোড়ার লাস্ট প্রশ্ন, এটা ছিল হচ্ছে পশু পাখির প্রতি আমাদের দায়িত্ব। কয়েকটা পয়েন্টের মাধ্যমে দেওয়া হয়েছে, তোমরা এই পয়েন্টটা যদি সুন্দরভাবে লিখতে পারো তাহলে তোমাদের খুব ফুল নাম্বার পাবো ইনশাআল্লাহ। অবহেলা পশুপাখিদের প্রতি আমাদের অবহেলা জীব বলেই কোনো প্রাণীকে দূরে ঠেলে দিয়ে ভালো ব্যবহার থেকে বঞ্চিত করা ঠিক নয়। কারণ মহান সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করে জ্ঞান ও বিবেক দান করেছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো অন্যান্য সৃষ্ট জীব সমূহকে সঠিকভাবে যত্ন রক্ষণাবেক্ষণ করা মানুষের দায়িত্ব করতে হবে। প্রত্যেক ধর্মই জীব প্রেমকে পুণ্যের কাজ হিসেবে আখ্যায়িত করেছে। জীব জগতের মধ্যে সৃষ্টিকর্তার মহত্ব প্রকাশিত হয়। আমরা আমাদের সমাজে চারপাশে আমাদের চারপাশে জীব জগতে নিয়েই জীবনযাপন করি। আমাদের চারপাশে যেসব প্রাণী গ্রাস করে তাদের প্রতি আমার মানুষের দায়িত্ব কর্তব্য রয়েছে। অনাথ অসহায় দুস্থ বিপদগ্রস্ত মানুষ যেমন ঐশ্বর্যশীল মানুষের সাহায্য প্রত্যাশা করে, ঠিক তেমনই জীবজন্তু মানুষের ভালোবাসা পেতে চায়। জীবজন্তুকে ভালোবাসলে আল্লাহর প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়। আরেকটা পয়েন্ট হচ্ছে দেখো উদ্দীপকে উত্তীতিতে শুধু আত্মমানবতাই নয়, পশু পাখির মতো মূর্খ ও অসহায় এই প্রাণীতেও ভালোবাসতে হবে, যা প্রতিফলিত হয়েছে। স্রষ্টা সৃষ্টার সৃষ্ট জীবকে ভালোবাসলে স্রষ্টার ভালোবাসা পাওয়া যায় বা পাওয়া হয়। তাকে সেবা করার নামে অন্য কোনো আচার আচরণ করে পরিচালনা তথা শুধু ধ্যান করেই করা যায় না। অতিথি স্মৃতি গল্পটিতে প্রাণের প্রতি সদয় আচরণ ও সহানুভূতি প্রকাশিত হয়েছে। কুকুরটিকে লেখক অতিথি হিসেবে তার বাড়িতে প্রবেশ করার অধিকার দিয়েছে, যা প্রাণীর প্রতি মমতাবোধ ও ভালোবাসার মধ্যে প্রকাশ করেছে। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই টপিকসটা নিয়ে কথা বলা হয়েছে। তোমরা সুন্দর মতো এইভাবে সাজিয়ে লিখবা, যেভাবে দেওয়া হয়েছে এইভাবে লিখে তোমরা ফোন নাম্বার পাওয়া আশা করি। যাক আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর অবশ্যই আপনাদের ভালো মন্দ জিনিসটাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এই জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, খারাপ লাগলেও তাও ডিসলাইক দেবেন, আমাদের জন্য সেটা আরও ভালো করে তৈরি করার একটা প্রেরণা জানাবে। যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।